হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 7 নম্বর লেকচার, হিস্ট্রি 7 নম্বর পার্ট। রিসেন্টের যে জিকে বইটা আছে সেটাই আমরা ডিসকাস করছিলাম পরপর। তো আগেরগুলো দেখতে চাইলে বা শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মহাজনপদ, মানে হচ্ছে লেটার বৈদিক পিরিয়ডের পরে যে সময়টা আসে সেখানে বিভিন্ন জায়গায় রিজিয়নাল পাওয়ারটা বেড়ে যায়, সেখানে বিভিন্ন মহাজন পদ সৃষ্টি হয়। 16টা মহাজন পদ তৈরি হয়। সেই 16টা মহাজন পদ কি কি ছিল? অঙ্গ, অঙ্গটা কোথায়? অঙ্গটা হচ্ছে বর্তমানে বিহারের মুঙ্গের আর হচ্ছে ভাগালপুর, মুঙ্গের আর ভাগালপুর বিহারের সেই দুটো হচ্ছে অঙ্গ ছিল। তার ক্যাপিটাল ছিল চম্পা বা চম্পাগড়ি, ঠিক আছে। নেক্সট মহাজন পদ হচ্ছে মগধ, মগধ হচ্ছে বিহারের পাটনা, গয়া আর নালন্দা, এইগুলো দিয়ে তৈরি হয়েছিল মগধ, মগধ মহাজন পদ। সেটার ক্যাপিটাল ছিল গিরিভার্জ, তারপরে রাজগিরি, রাজগীর, পাটলিপুত্র, উদয়নী, বিশালী, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপিটাল চেঞ্জ করে বিভিন্ন মহাজন। তারপরের মহাজন পদ ছিল ভাজি, যেটা হচ্ছে বিহারের মুজাফফরপুর আর বৈশালী, এই দুটো ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়েছিল ভাজি, যার রাজধানী বা ক্যাপিটাল ছিল বিদাইল বা মিথিলা বা বৈশালী। 4 নম্বর মহাজন পদ হচ্ছে মাল্লা, যেটা হচ্ছে ইউপির দিওরিয়া, বস্তি, গড়কপুর, সিদ্ধারনগর, এগুলো নিয়ে তৈরি হয়েছিল, যার ক্যাপিটাল ছিল কুইসিনাড়া ও পাওয়া। 5 নম্বর মহাজন পদ হচ্ছে কাশী, যেটা হচ্ছে ইউপির বারাণসী ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়েছিল, ক্যাপিটাল ছিল বারাণসী। 6 নম্বর মহাজন পদ হচ্ছে কোশালা, যেটা হচ্ছে ইউপির ফাজিয়াবাদ, গোন্ডা, বাহরিচ নিয়ে তৈরি হয়েছিল, যার ক্যাপিটাল ছিল নর্থ কোশালা বা সবরমতী, সাহেত, মাহেত, সাউথ কোশাল, সাকেত, অযোধ্যা, এগুলো। 7 নম্বর মহাজন পদ ছিল ভাস্তা, যেটা হচ্ছে ইউপির এলাহাবাদ আর মির্জাফুর ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়েছিল, যার রাজধানী ছিল কৌশাম্বি। 8 নম্বর মহাজন পদ ছিল চেদি, যেটা হচ্ছে বুন্দেলখণ্ড এরিয়া ছিল, সেখানে শক্তিমিতি বা সত্যিভাতি ছিল তার রাজধানী। 9 নম্বর মহাজন পদ হচ্ছে কুড়ু, যেটা হচ্ছে হরিয়ানা আর দিল্লি এরিয়াতে ছিল, যেটা রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, বর্তমানে যেটা দিল্লি। 10 নম্বর মহাজন পদ হচ্ছে পাঞ্চালা, যেটা হচ্ছে রুলখান্ড ওয়েস্টার্ন ইউপির, পশ্চিমী ইউপির উত্তরপ্রদেশের, যার রাজধানী ছিল নর্থ পাঞ্চাল অচিত ছত্র আর সাউথ পাঞ্চাল কম্পিল্ল। 11 নম্বর মহাজন পদ হচ্ছে সুরসেনা, যেটা ব্রাজিমান্ডল, মথুরা হচ্ছে যার ক্যাপিটাল ছিল। তারপরে হচ্ছে মস্ত, যেটা আওয়ার, ভরতপুর, জয়পুর, রাজস্থানের, সেগুলো নিয়ে তৈরি হয়েছিল, যার রাজধানী ছিল বিরাটনগর। 13 নম্বর মহাজন পদ হচ্ছে অবন্তী, যেটা মালায়ালা বর্তমান নাম, নর্থ অবন্তী ছিল উজ্জয়িনী, নর্থ অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী, সাউথ অবন্তীর রাজধানী ছিল মাহিষ্মতি, আমাদের মাহিষ্মতি হচ্ছে বাহুবলী সিনেমার যে মাহিষ্মতি, সেটা হচ্ছে অবন্তী বা মালায়া তার ক্যাপিটাল ছিল। তারপরে 14 নম্বর মহাজন পদ হচ্ছে আসমাকা, যেটা হচ্ছে নর্মদা আর গোদাবরী নদীর মাঝামাঝি ছিল, মাঝখানের রিজিয়ান ছিল, যার ক্যাপিটাল ছিল পটানা বা পাটালি। 15 নম্বর মহাজন পদ হচ্ছে গান্ধারা, যেটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ পাকিস্তান এবং আফগানিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের পশ্চিম দিকের পার্ট, গান্ধারা, গান্ধার রাজ্য, তার রাজধানী ছিল তক্সিলা, নেয়ার রাওলপিন্ডি পাকিস্তানের কাছে। 16 নম্বর মহাজন পদ হচ্ছে কাম্বোজা, যেটা হচ্ছে হাজারা ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান, পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্ট, যেটা রাজধানী ছিল রাজাপুর বা আটাক্কা। তো এই ছিল 16টা মহাজন পদ। 16টা মহাজন পদের মেনলি ডিস্ট্রিবিউশন ছিল আমাদের ওই নর্থ ইন্ডিয়ার দিকে এবং পাকিস্তান আফগানিস্তানের ওই দিকে, এবং এই নামগুলো আমাদের মহাভারতের সাথে প্রায় রিলেটেড। যেমন হচ্ছে আমরা যদি বলি ওই হস্তিনাপুর, ওই ইন্দ্রপ্রস্থ যেটা তৈরি করেছিল,
আমাদের পাণ্ডবগণ, তো সেটা এই দিল্লিতে অবস্থিত। তারপর গান্ধার রাজ, গান্ধারী থেকে গান্ধার রাজের ব্যাপারগুলো, তো এই নামগুলো অনেকটা মহাভারতের নামের সাথে মিল টিল আছে। 16টা যে মহাজন পদ বা 16টা রিজিনাল যে পাওয়ার তৈরি হয়েছিল বৈদিক যুগের পরে, কিং ব্যাপারটা, রাজা রাজা ব্যাপারটা, সৈন্য সামন্ত, এইগুলো আমাদের লেটার বৈদিক পর্যন্ত ঠিক ছিল, সেখানে অতটা প্রমিনেন্ট হয়নি। তারপরে এই মহাজন পদগুলো তৈরি হওয়ার পরে, মানে রিজিয়নাল পাওয়ার চলে আসার পরে, তারা কিন্তু এই সৈন্য সামন্ত তৈরি করতে শুরু করে দেয়। তো বুদ্ধিস্টদের যে লিটারেচার আছে, যেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়া, মহাভাস্ত, জেন লিটারেচার যে আছে, ভগবতী সূত্র, 16টা মহাজন পদের নাম কিন্তু তাতে লেখা আছে। দেয়ার আর টু টাইপস অফ স্টেট, মনার্চি অ্যান্ড নন মনার্চি। মনার্চি মানে হচ্ছে ওই রাজতন্ত্র, আর নন মনার্চি মানে হচ্ছে রিপাবলিক, সাধারণতন্ত্র বা গণতন্ত্র। মনার্চি স্টেটের মধ্যে ছিল হচ্ছে অঙ্গরাজ, মগধ, কাশী, কোশালা, ভাস্তা, চেদি, সুরেশনা, মাস্ত, আবন্তী, গান্ধারা। আর রিপাবলিক স্টেটের মধ্যে ছিল বা নন মনার্চির মধ্যে ছিল ভাইজি, মাল্লা, কুড়ু, কুড়ু, পাঞ্চাল, কোম্বাজা, সাংখা, কৈলাস, মরিয়া, এগুলো ছিল হচ্ছে রিপাবলিক স্টেট। আর বাকিগুলো হচ্ছে আমাদের মনার্চিল স্টেট। আচ্ছা, মগধ রাজ্য কিভাবে তৈরি হলো সেটা যদি দেখা যায়, তো পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া ফ্রম 6th century BC অনওয়ার্ডস দ্য হিস্ট্রি স্ট্রাগল বিটুইন 4 স্টেট, মগধ, কোশালা, ভাস্তা আর অবন্তী। এই যে 16টা মহাজন পদ তৈরি হয়েছে বা তারা চেষ্টা করছে অন্যগুলোকে ক্যাপচার করার জন্য, তার মধ্যে 4টে মেন তৈরি হলো, মগধ, কোশালা, ভাস্তা, অবন্তী। আলটিমেটলি দ্য কিংডম অফ মগধ এমার্জ টু দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান অ্যান্ড সাকসেস ইন দ্য ফরমেটিং অফ দ্য এম্পায়ার। তো ফাইনালি যেটা হলো যে মগধ হচ্ছে অন্যদের থেকে অনেকটা প্রমিনেন্ট হয়ে উঠলো। তো এই মগধ কেন প্রমিনেন্ট হয়ে উঠলো সব থেকে, সেটা যদি আমরা দেখি, তো মগধ এনজয় দ্য অ্যাডভান্টেজ জিওগ্রাফিক্যাল পজিশন। এর জিওগ্রাফিক্যাল যে অবস্থান ছিল সেটা থেকে অনেক অ্যাডভান্টেজ পেত। কীরকম, আয়রন সেই সময় ওই জায়গা থেকে তুলতো, তো আয়রনটা তো খুব ইউজফুল জিনিস, মানে ওদের অস্ত্র শস্ত্র তৈরি করার জন্য, তো সেইটা খুব ইউজফুল হয়ে যায়। রাজগীর যার ক্যাপিটাল ছিল, মেকিং উইপন মানে এই অস্ত্র শস্ত্র তৈরির জন্য খুব সুবিধা হয় আর কি। তারপরে হচ্ছে ফরেস্ট কাটার জন্য, মানে অস্ত্র তৈরি হলে, ধারালো জিনিসপত্র তৈরি হলে ফরেস্ট কাটবে, ফরেস্ট কেটে সেখানে জনবসতি তৈরি করবে, ফ্যাক্টরি তৈরি করবে, ইনকাম করবে। তো এই ব্যাপারগুলো কিন্তু মগধে বেনিফিট ছিল। এছাড়া কি ছিল, মগধ লে অ্যাট দ্য সেন্টার অফ দ্য মিডিল জেনেটিক প্ল্যান, মানে মাঝখানে ছিল, তো যেদিকে খুশি যেতে পারে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে, মানে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাওয়ার থেকে মাঝখান থেকে চারিদিকে কন্ট্রোল করাটা অনেক ইজি হয়, তো এই মাঝখানে থাকার জন্য একটা সুবিধা পেয়েছে। মগধ এনজয়েড এ স্পেশাল অ্যাডভান্টেজ অন দ্য মিলিটারি অর্গানাইজেশন। তো অস্ত্র শস্ত্র যখন তৈরি করেছে, মিলিটারি তৈরি করা শুরু করে দেয়, এবং মিলিটারি অ্যাডভান্টেজটা কিন্তু পায়। অলদো দ্য ইন্ডিয়ান স্টেট ওয়ার ওয়েল অ্যাকোয়ার্ড উইথ দ্য ইউজ অফ দ্য হর্স অ্যান্ড চেয়ার, ইট ওয়াজ মগধ ওয়াজ দ্য ফার্স্ট ইউজ দ্য এলিফ্যান্ট ইন লার্জ স্কেল ইন দ্য ওয়ার এগেনস্ট দ্য নেবার। মগধের মানে হাতি ব্যবহারের আগে, মানে আগে জেনারেলি ঘোড়া দিয়ে মোটামুটি আমাদের যুদ্ধক্ষেত্র এইগুলো তৈরি হতো, কিন্তু মগধ প্রথম হাতির ব্যবহার শুরু করে যুদ্ধক্ষেত্রকে। তো এই সব অ্যাডভান্টেজের জন্যই এই 16টা মহাজন পদের থেকে আমাদের মগধ বা এ বেনিফিশিয়াল হয়, মানে উঠে আসে শক্তি। এরপরে আমরা যদি দেখি বিভিন্ন যেসব ডাইনাস্টিগুলো পরপর আসে এই 16 মহাজন পদের সময় থেকেই, সময়ের পর থেকে, সেগুলো হচ্ছে হারাক্কা ডাইনাস্টি, যেটা হচ্ছে 544 BC থেকে 412 BC পর্যন্ত চলে, যেটা যেখানে বিম্বিসার, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ হারাক্কা ডাইনাস্টি, হারাক্কা ডাইনাস্টির ফাউন্ডার বা যে প্রতিষ্ঠা করে সে হচ্ছে বিম্বিসার। মগধ ওয়াজ কেম ইন টু প্রমিনেন্স আন্ডার দ্য লিডারশিপ অফ বিম্বিসার, বিম্বিসারের লিডারশিপে চলে, মানে এই মগধের যেসব ডাইনাস্টিগুলো চলে সেইগুলো সম্বন্ধে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে হারাক্কা ডাইনাস্টি, যেটা হচ্ছে বিম্বিসার আমাদের এ করে ফাউন্ডেড করে। ইট ওয়াজ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ সমকালীন ছিল বিম্বিসার। ই ম্যারেড দ্য প্রিন্স অফ কোশালা, কোশালা হচ্ছে কোশালা কিং প্রসেনজিতের মেয়েকে বিবাহ করে, লিচ্ছিবাড়ি, লিচ্ছিবাড়ির সাথে বিবাহ হয়, লিচ্ছিবাড়ি, ঠিক আছে। আচ্ছা, ই গেন দ্য পার্ট অফ কাশী, যে ডাউরি অফ দ্য ম্যারেজ, এই বিবাহের জন্য যে ডাউরিটা পায় সেটা হচ্ছে আমাদের কাশীটা উনি পায়,
ই কনকিয়র অঙ্গ অঙ্গটাকে ক্যাপচার করে। সেন্ট রয়্যাল ফিজিশিয়ান জিবাকি টু উজ্জয়িনী হোয়েন অবন্তী কিং ওয়াজ সাফার ফ্রম। তো ওই সময় জীবিকাকে, জীবিকা যিনি হচ্ছে ডাক্তার ছিলেন সেখানে, ফিজিশিয়ান ডাক্তার, তো উজ্জয়িনীতে পাঠায়। তো এইভাবে বিভিন্ন পাটের সঙ্গে, বিভিন্ন মহাজন পাটের সঙ্গে হচ্ছে রিলেশন স্থাপন করে, ম্যারেজ হোক বা এইরকম ওষুধ পাতি হোক বা আক্রমণ করে হোক, সে কিন্তু এইগুলো পাঠিয়েছিল। বিল্ড এ নিউ সিটি, রাজগিরিয়া, রাজগিরিয়া যে নিউ সিটিটা সেটা তৈরি করে। অজাতশত্রু কুনিকা, অজাতশত্রু এরপরে হচ্ছে কুনিকা নামে পরিচিত, তিনি আছে বিম্বিসারের ছেলে অজাতশত্রু। অজাতশত্রু কিল ইজ ফাদার অ্যান্ড সিনসাইড দ্য থ্রোন, বা বাবাকে হত্যা করে শাসনে বসে। অজাতশত্রু ফলো এ মোর অ্যাগ্রেসিভ পলিসি, হি ইজ গেইন কমপ্লিট কন্ট্রোল ওভার কাশি অ্যান্ড ব্রোক আর্লিয়ার অ্যাম্বিগেশন রিলেশন বাই অ্যাট্রাক্টিং হিম মেটাল্লাল আঙ্কেল প্রসেনজিৎ দ্য কিং অফ কোশালা। তো তার মামার সাথে আক্রমণ করে, সেখান থেকে কাশিটা পুরো দখল করে নেয়। তারপরে আমরা চলে আসি দি ভাজি, ভাজিকে কনফিডেন্স ওয়ার্স অজাতশত্রু নেক্সট টার্গেট অ্যাটাক। হি ওয়ার্স ওয়াজ দ্য লেন্দি ওয়ান অ্যান্ড ট্রেডিশন টেল আস দ্য আফটার লং পিরিয়ড অফ 16 ইয়ার ইউ ডিফিট দ্য ভাজি ওয়ানলি থ্রু দ্য ডিফিকেট ইজ। 16 বছর ধরে যুদ্ধ করে ভাজিটা আক্রমণ দখল করে অজাতশত্রু। দ্য থ্রি থিংস দ্যাট প্লেড ইম্পর্টেন্ট টু ডিফেন্ড ভাজি, সুনিধা অ্যান্ড ভাস্তকর, অজাতশত্রু ডিপ্লোম্যাটিক মিনিস্টার হু সো দ্য সিডস অফ ডিসকভার এগেনস্ট ভাজি। তারপর রাম রাধা মুসলা এর দ্য কাইন্ড অফ চেডায়ট অফ দ্য হুইচ মেস দ্য অ্যাট্রাক অ্যান্ড মহা মহাহালি কান্টা ইজ দ্য ওয়ার ইঞ্জিন হোয়ার দ্য ক্যাপচার বিং স্টোন। ইন দিস ওয়ে কাশি অ্যান্ড বৈশালী দ্য ক্যাপিটাল অফ ভাজি ওয়ার অ্যাডেড টু মগধ অ্যান্ড মেকিং দ্য মোস্ট পাওয়ারফুল টেরিটরি পাওয়ার ইন দ্য গঙ্গাস ভ্যালি। তো এইভাবে অজাতশত্রু বিভিন্ন পার্টগুলোকে সংযুক্ত করে এবং বেশ পাওয়ারফুল একটা টেরিটরি তৈরি হয় গঙ্গা ভ্যালির কাছে। হি বিল্ড এ পোর্ট অফ রাজাগিরিয়া অ্যান্ড হুইচ পোর্ট জালা দুর্গা ভিলেজ কল দ্য পাটালি দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার পাশে পাটালির কাছে এইসব দুর্গ টুর্গুলো তৈরি করে। তারপরে রাজা আসে উদয়ন, অজাতশত্রু সাকসেশন তার ছেলে, অজাতশত্রুর ছেলে উদয়ন। হি রিজাইন দ্য ইম্পর্টেন্ট রিজাইন দি ইম্পর্টেন্ট বিকজ হি লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য সিটি অফ পাতলিপুত্র, পাতলিপুত্র স্থাপন করে। দ্য কনফ্লুয়েন্স অফ সন অ্যান্ড গঙ্গা অ্যান্ড শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম রাজস্থান টু পাতলিপুত্র, পাতলিপুত্রতে তার এটা রাজধানীটা সরিয়ে নিয়ে যায়। উদয়ন ওয়াজ সাকসেস দ্য অনুরাধা মুন্দ্রা অ্যান্ড নাগাদেশ্বর রেসপেক্টিভলি ওয়াজ ওয়াজ দ্য উইক অ্যান্ড। তো ওর পরে যেসব রাজাগুলো ছিল তারা প্রচণ্ড উইক ছিল, অনুরাধা মুন্ডা নাগাস দশকা। এরপরে মগধে যে ডাইনাস্টি আছে সেটা হচ্ছে শিশুনাগর ডাইনাস্টি, শিশুনাগ, শিশুনাগটা মহাভারতে আমরা নাম শুনেছি শিশুনাগ। তো নাগ ডাইনা দশক ওয়াজ দ্য আনঅর্থ অব আনঅর্থি টু রুল, এই শেষ যে আমাদের সক্ষ ডাইনাস্টি ছিল নাগ দশক, সে হচ্ছে পারছিল না। সো দ্য পিপিল গট ডিসগাস্ট দ্য ইলেক্টেড শিশুনাগ অ্যাজ এ কিং, মানে মানুষজন শিশুনাগকে সিলেক্ট করে কিং হিসাবে, দ্য মিনিস্টার অফ দ্য লাস্ট কিং, মানে ওই নাগা দশকেরই একটা মন্ত্রী ছিল, শিশুনাগ ছিল নাগা দশকের মন্ত্রী, তাকেই কিন্তু রাজা হিসাবে মানুষজন মনোনীত করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট অফ দ্য শিশুনাগ ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য পদার্থ ডাইনাস্টি অফ অবন্তী, অবন্তীর যে ডাইনাস্টি ছিল সেটাকে ক্যাপচার করেছিল। দিস ব্রট অ্যান্ড এডেড দ্য 100 ইয়ার ওল্ড রিয়েলি বিটুইন দ্য মগধ অ্যান্ড অবন্তী, 100 বছর ধরে যে এগুলো ছিল কিনে নিয়েছিল। ফ্রম দেন অন অবন্তী বিকাম এ পার্ট অফ মগধ, 100 বছরের জন্য কিনে নিয়েছিল, সেখান থেকে ওর পার্ট হয়ে যায়। শিশুনাগ ওয়াজ সাকসেডেড বাই কোশালা, হিজ রিজাইন ইজ ইম্পর্টেন্ট বিকজ কনভেন দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ইন বাইসালা, তো কোশালাতে হয় সেখানে বুদ্ধিস্ট সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলও হয়, এগুলো ইম্পর্টেন্ট তাই সময়। এরপরে ওখানে চলে আসে নন্দ ডাইনাস্টি, মগধের গল্প হচ্ছে এগুলো সব, ঠিক আছে। বিভিন্ন ডাইনাস্টি ওই সময় পর পর চলে আসে এবং মগধটা ওই 16টা মহাজনের পর থেকে সব থেকে বেশি প্রমিনেন্ট বা পাওয়ারফুল ছিল তারই হিস্ট্রি। তো নন্দ ডাইনাস্টি যেটা হচ্ছে, দ্য শিশুনাগ ডাইনাস্টি ওয়াজ ওভারথ্রোন বাই মহাপদ, ওয়াজ এস্টাবলিশ এ নিউ লাইন অফ কিং নোন অ্যাজ দ্য নন্দস,
মহাপদ ইজ নোন অ্যাজ দ্য সার্ভক ক্ষেত্র, দ্যাট ইজ দ্য আপার রুট অফ দ্য কৈস্ত্র পুরাণস অ্যান্ড দ্য উগ্রাসেন ওনার অফ দ্য হিউজ আর্মি, পালি টেক্সটে লেখা আছে। তো পুরানাস কল মহাপদ একরা, দ্যাট ইজ দ্য সোল অফ মোনার্চ, হি সিনস দ্য ওভারথ্রো অফ দ্য ডাইনাস্টি উইচ ইজ দ্য দিস অপশন। মহাপদ ওয়াজ সাকসিড বাই এইট সন, ধননন্দ ওয়াজ দ্য লাস্ট ওয়ান। তো এই মহাপদ পরপর আটটা সন আছে। দ্য লাস্ট কিং অফ ধননন্দ ওয়াজ পলিসি ইজ আইডেন্টিফাই উইথ দ্য এগ্রিমেশন। ইট ওয়াজ দ্য ডিউরিং দ্য ধননন্দ ইনভার্সন আলেকজান্ডার টুক প্লেস ইন দ্য নর্থ ইস্ট, আলেকজান্ডার এই সময় আসে। ডিউরিং দ্য গ্রিক রাইটার ধননন্দ কমেন্ট দ্য হিউজ আর্মি দিয়ে করে। তো এই সব করে টোরে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য স্থাপন করে। তো এই মগধে মৌর্য সাম্রাজ্য নন্দ ডাইনাস্টিকে এন্ড করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য স্থাপনা করে। এরপরে আমরা মৌর্য সাম্রাজ্য পরের দিনে দেখবো। তার মাঝে আরো কয়েকটা জিনিস রয়েছে, যেমন হচ্ছে এই সময় ফরিজিয়ান বা বৈদেশিক যেসব ইনভার্সন গুলো হয়েছিল সেগুলো যদি দেখি, তো ইরান পারসিয়ান তারা এসেছিল। তারপরে সেই সময় এদের আসার জন্য কি হয়েছে, মানে আমাদের সংস্কৃতির তো কিছু ইম্প্রুভমেন্ট বা এগুলো তো লেনদেন হয়েছিল, এছাড়াও মৌর্য যে কালচার সেগুলো থেকেও এইসব ইনফরমেশন পাওয়া যায়। ওকে, তো এই সময় আলেকজান্ডার আসে, গ্রিক গ্রেট কিং, 4th সেঞ্চুরির সময়। আলেকজান্ডার সাসু দ্য ফাদার অফ ফিলিপ অ থ্রন অফ, মানে তার বাবা ছিল ফিলিপ, 20 বছর বয়সে তিনি রাজা হয়। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড ড্রিম টু ওয়ার্ল্ড, মানে আলেকজান্ডার স্বপ্ন ছিল পুরো ওয়ার্ল্ডকে করবে। তো সেই সময় অ্যাটাক ট্যাটাক করে আমাদের মগধের এখানে। তা আলেকজান্ডার ইনভেনশনে যদি দেখি, বাই ওপেনিং অফ দ্য বোথ ল্যান্ড অ্যান্ড সি রুটস বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ বোথ দেম ক্লোজার, মানে উনি রুট থেকেও ইন্ডিয়াতে আসে ইউরোপ থেকে, এবং জলপথ দুদিক থেকেই আক্রমণ করার ব্যাপার করে। ইনডাইরেক্টলি হি ইনভেনশন মেড পসিবল টু এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডো ব্যাকটেরিয়ান অ্যান্ড ইন্ডো পার্সিয়ান স্টেট ইনভিয়ান্স ওপেন দ্য। তো এই মোটামুটি আমাদের 16 মহাজন পথ ছিল। এরপরে আমরা রিলিজিয়াস মুভমেন্টের কথা দেখবো নেক্সট ক্লাসে বা শুনবো, সেখানে আমরা ওই বুদ্ধিস্ট জৈনেস ওনাদের একটু গল্প শুনবো। তারপরে আমাদের ওই মৌর্য যুগ রয়েছে, যেটা হচ্ছে এই মগধে মেনলি, মগধটা মেনলি পাওয়ারফুল হয় এই 16টা মহাজন পদের মধ্যে। সেখানে বিভিন্ন রাজারা আসে, তো তারপরে মৌর্য আসে এবং সেটা অল ইন্ডিয়া একটা তৈরি করার চেষ্টা করে। তো সেটা আমরা দেখবো। সো থ্যাংক ইউ।